আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কোন সিকদার অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারায়ের আদালত এই আদেশ দেন বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খাইরুল ইসলাম এর আগে গত বিশে আগস্ট মামলার এই আসামির প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষ হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর এগারো পদাতিক ডিভিশনের উদ্যোগে পাবনার বেড়া উপজেলায় চার হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নটায় পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি হরিনাথপুর মডেল হাই স্কুল মাঠে এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে চার হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয় টাঙ্গাইলের ভুয়াপুরে অনুষ্ঠিত হয়েছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা আয়োজন করা হয় এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ নাসরিন পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমণির গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন আউচপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল গুলি ও র্যাবের পোশাক সহ এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব এক সোমবার রাত বারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আনোয়ার পাশা দু সাল থেকে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে গাজীপুর র্যাব এক এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান গাজীপুর সিটি কর্পোরেশনের আউচপাড়া এলাকায় বসবাস করত আনোয়ার পাশা আগামী আটাশে আগস্ট থেকে ছয় শর্তে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন সোমবার খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় তবে ভূ নৈসর্গিক সাজেক ভ্যালি কবে থেকে খোলা হবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত আসেনি গণবিজ্ঞপ্তিতে জানানো হয় ছয় শর্তে সীমিত পরিসরে জেলা পরিষদ পার্ক পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণা ও মায়াবিনী লেক দর্শনার্থীদের জন্য আঠাশে আগস্ট শুক্রবার থেকে খোলার সিদ্ধান্ত হয়েছে সর্বনাশা বন্যা মানুষের সর্বস্ব ভাসিয়ে নিয়েই শান্ত হয়নি দুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে তিন বেকার যুবকের স্বপ্ন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের চর বাড়িয়ায় শিক্ষিত তিন বেকার যুবক বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ৩৫ একর জমির ওপর গড়ে তুলেছিলেন স্বপ্নের কলা বাগান বন্যায় শুরুতেই যার শেষ রাজবাড়ী থেকে কামরুল মিঠুর প্রতিবেদন জানাচ্ছেন ফয়সাল মাহমুদ প্রধানমন্ত্রীর বেকরত্ব দূরীকরণের যে নির্দেশ সেটা বাস্তবায়িত করতে রাজবাড়ি সদরের খানগঞ্জ ইউনিয়নের তিনজন শিক্ষিত যুবক নিজস্ব ও চুক্তিতে নেয়া পঁয়ত্রিশ একর জমির ওপর বিভিন্ন এনজিও থেকে লোন এবং ধার ধেনা করে প্রায় ত্রিশ লক্ষ টাকা বিনিয়োগ করে গড়ে তুলেছিলেন তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বপ্নের কলা বাগান এক বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম ও আত্মনিয়োগের মাধ্যমে কলা বাগান থেকে গড়ে তুলেছিলেন আর মাত্র তিন চার মাসের মধ্যেই কলা বিক্রি করা যেত কিন্তু সেটা আর হল না স্বপ্ন স্বপ্নই রয়ে গেল হঠাৎ করে রাক্ষসী বন্যা এসে কলা গাছগুলোকে দিল শেষ করে যেন মাটিতে মিশে আছে স্বপ্ন আর বাগান মালিকরা জানালেন তাদের অবস্থা কলার চারা তিরিশ হাজারের উপরে লাগাইছি এইটে আমাদের এই কলাটা যেভাবে হয়েছে আর দুই মাস পরে আমরা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারতাম এখন সবই শেষ এখন আমাদের একটা টাকাও আমাদের আসবে না পঁয়ত্রিশ একো জমির উপরে আমরা তিনজন পার্টনার মিলে তো বাগান করছি এই প্রথম আর কি কলা কাটার আর কি অবস্থায় বন্যার পানি এসে আমাদের একেবারে সমস্ত বাগান দেখছেন একেবারে বিলীন হয়ে গেছে রাজবাড়ি ক্ষয়ক্ষতির বিষয়টি জানেন এবং আশ্বাস দিয়েছেন সার্বিক সহযোগিতার বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে কলা বাগান সেখানে দেখা যাচ্ছে কলা গাছ হচ্ছে মারা যাচ্ছে এবং সে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হবে কৃষি বিভাগ যে এর যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে আমাদের এই তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা হচ্ছে অনেকটাই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বেকারত্বের বোঝা নিয়ে ভালো থাকার অভিনয় করে যাওয়াটা যেখানে প্রথা হয়ে দাঁড়িয়েছে সেখানে এমন সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাটা দুঃসাহসিক যা করে দেখিয়েছেন রাজবাড়ির তিন যুবক তাদের ঘুরে দাঁড়াতে সরকারের সাহায্য সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন তারা ফয়সাল মাহমুদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক জাতীয় জুট মিল সহ বন্ধ হয়ে যাওয়া সকল পাটকল চালুর দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্কোয়ার চত্বরে পাটকল ও পাটচাষী রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া সকল পাটকল চালু ও শ্রমিকদের সকল পাওনা পরিষদের দাবি জানান বিক্ষোভকারীরা পাবনা র্যাব বারো সিপিসি দুই র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সাথিয়া থানার সিলিন্দা বাজার এলাকা থেকে সাব্বির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে নশো চল্লিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় আসামি জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি পেজে যুক্ত হন ধন্যবাদ সকলকে শুভরাত্রি